নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ সাতাশে জুলাই মঙ্গলবার দিন শেষে নিউজ নির্ভীকের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস মঙ্গলবার বিকেলে আধ ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের তিনি জানান আজকের সাক্ষাৎ ছিল সৌজন্যের তবে তার মধ্যেও একাধিক বিষয় উত্থাপন করেছেন বলে জানিয়েছেন বিশেষ করে টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাকে বলেছি যে টিকা এবং ওষুধ তিনি পাঠিয়েছিলেন জনসংখ্যার তুলনায় তা অনেক কম অন্য রাজ্যকেও দেয়া হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের জনসংখ্যা অনুযায়ী অনেক রাজ্যের থেকে কম পেয়েছি তৃতীয় ঢেউ আসার আগে যাতে টিকাকরণ সম্পূর্ণ করা যায় সেই অনুরোধ করেছি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়েও মোদীর কাছে দরবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান বিষয়টা অনেকদিন ধরে পড়ে আছে তাই প্রধানমন্ত্রীকে জানিয়েছি তিনি দেখবেন বলেছেন মোদী কি বললেন সে কথা জানতে চাইলে মমতা বলেন প্রধানমন্ত্রী কি বলেছেন তা আমার বলা ঠিক হবে না যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই কথা বলার ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাংবাদিকদের মুকুল রায়ের বাসভবনে উঠে আসতে বলেন বৃষ্টির তেজ বাড়লে তিনি সবাইকে তখন বলেন বৃষ্টিতে ভিজবেন না ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে আপনাদের তো বলেছিলাম মুকুলের বাড়িতে আসতে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি জানালেন টিকার দুই ডোজ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রিপোর্ট দেখাতে হবে এই বৈঠক নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার দুপুরে প্রথমে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সুপ্রিমো দুজনের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এদিন যদিও বৈঠক শেষে কংগ্রেসের বর্ষিয়ান নেতা জানিয়েছেন দু সালে চব্বিশ সালে ফ্রন্টের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি বরং একুশের বিধানসভায় তৃণমূলের দুর্দান্ত ফল নিয়েই কথা হয়েছে মঙ্গলবার দুপুরে এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমলনাথ দুজনেই সেখানে কংগ্রেস নেতা কমলনাথ বলেন আমাদের মধ্যে দু হাজার সালের রণনীতি নিয়ে কোনো কথা হয়নি সেটা করার জন্য আমাদের নেতৃত্ব রয়েছেন তবে দেশে বর্তমানে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে এবং চাপা দেওয়ার ও লুকিয়ে রাখার রাজনীতি কোন পর্যায়ে এসে গিয়েছে সেই নিয়ে অবশ্যই কথা হয়েছে সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের উত্তর পূর্ব প্রান্তে অসম এবং মিজোরামের সীমান্তে অসম এবং মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা দীর্ঘদিনের আর সেই সমস্যার জেরেই বলা যায় সোমবার সীমান্ত সংলগ্ন অসম এবং মিজোরামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায় ইতিমধ্যে দুই রাজ্যের মধ্যে চলা সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও ঘটনার পর মিজোরাম এবং অসম দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেছেন শুধু তাই নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লেখেন এই ঘটনা আর কতদিন চলবে এই বিষয়ে কি হস্তক্ষেপ চাওয়া হয়েছে ঘটনার একদিন পরেও সীমান্ত এলাকাতে এখনও থমথমে পরিস্থিতি ঘটনার পর থেকে এখনও উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকাতে যে কোনো মুহূর্তে বড় কোনো অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা আর সেই আশঙ্কা থেকেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যে এলাকাতে সোমবার এই ঘটনা ঘটেছে সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছে একই সঙ্গে বিতর্কিত এলাকাতে বাহিনীর তরফে মাইকিং করা হচ্ছে অসম এবং মিজোরাম পুলিশকে দ্রুত বিতর্কিত এলাকা থেকে সরে যাওয়ার আবেদন করা হচ্ছে বিতর্কিত এলাকা এখন কেন্দ্রীয় বাহিনীর দক্ষ অসম এবং মিজোরামের ঘটনায় উদ্বিগ্ন খোদ অমিত শাহ ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উল্লেখ্য যে গত কয়েকদিন আগেই মাত্র শিলং এ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এর এরপরেই এই ঘটনা জানা যাচ্ছে কেন্দ্রীয় সচিব অজয় ভাল্লা জরুরি বৈঠক ডেকেছেন সেখানে দুই রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন মূলত বিতর্কিত সীমান্ত নিয়েই এই বৈঠকে আলোচনা হবে এরপর বিস্তারিত রিপোর্ট শাহকে দেওয়া হবে ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ছয় পুলিশ জওয়ানের শহীদ হওয়ার ঘটনাতে কার্যত ক্ষুব্ধ অসম রাজ্য মুখ্যমন্ত্রীর দাবি মিজোরাম পুলিশের তরফে লাইট মেশিন গান ব্যবহার করা হয়েছিল সংবিধান স্বীকৃত সীমান্ত হওয়া সত্ত্বেও দেশের মধ্যে তা রক্ষা করতে গিয়ে ছয় পুলিশ কর্মীকে শহীদ হতে হলো মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর সরকারের তরফেও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে অন্যদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন এই ঘটনা এড়ানো যেত তবে এই ঘটনার জন্যে অসমকেই দায়ী করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দাবি মিজোরামের এলাকাতে অবৈধভাবে প্রবেশ করেছে অসম পুলিশ আর সেই কারণেই এই ঘটনা বলে দাবি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা অসম মিজোরাম সীমান্তে সংঘর্ষে অসমের ৬ পুলিশ পুলিশকর্মীর নিহত হওয়ার ঘটনায় রাহুল গান্ধী টুইট করে বলেছেন হিংসার ফল ভুগছে দেশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কটাক্ষ আগে যে হিংসার বীজ বপন করা হয়েছে সেই ভুগছে দেশবাসী এর আগে টুইটারে বাগযুদ্ধে জড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা তবে মিজোরামের সঙ্গে অসমের এই সীমান্ত নিয়ে বিবাদ কয়েক দশকের পুরনো মিজোরামের আইজল কোলাশিব মামিত এই তিন জেলা অসম সীমান্তে রয়েছে সীমান্তের ওপারে অসমের তিন জেলা হাইলাকান্দি করিমগঞ্জ এবং কাছার দুই রাজ্যের অভিযোগ সীমান্ত পেরিয়ে অন্য পক্ষের পুলিশ এবং নাগরিকরা ঢুকে পড়ে অন্যের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে মেঘালয় অরুণাচল প্রদেশের সঙ্গেও সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে অসমের অসম মিজোরাম সংঘর্ষ নিয়ে ব্যথিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জিও অসম মিজোরামের সংঘর্ষে ছয় জওয়ানের নিহত হওয়ার ঘটনায় বেদনাহত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেছেন বলেছেন ভারতে এই ঘটনা কাম্য নয় সোমবার রাতে এই নৃশংস ঘটনার পর মঙ্গলবার সকালেই টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে গুরুতর জখম শিশু মহিলা সহ বহু শিবের মাথায় জল ঢালতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে পদপিষ্ট হয়ে মহিলা শিশু সহ জখম হয়েছেন বহু মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে জানা গিয়েছে কয়েকজন আগমনের এই দুর্ঘটনা আর সেই কারা জানেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী খোদ শিবরাজ সিং চৌহান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী সহ বেশ কয়েকজন জানা যাচ্ছে এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী সহ বেশ কয়েকজন ভিভিআইপি মন্দিরে যাওয়ার পরেই লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুলিশ তখন হাজার হাজার মানুষের ভিড় সামলা উমা ভারতী শিবরাজ সিং চৌহানদের সামলাতে ব্যস্ত এই পরিস্থিতিতে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু ভক্ত অর্থাৎ দাঁড়াচ্ছে এই যে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপি নেত্রী উমা ভারতীদের মতো ভিভিআইপিদের আচমকা উপস্থিতির কারণেই হুড়োহুড়িতে ভিড়ে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন বহু মহিলা ও শিশু শুধু তাই নয় উজ্জয়নের মহাকালেশ্বর শিব মন্দিরে করোনা বিধিও ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার মহাকাল মন্দিরের চার নম্বর প্রবেশদ্বারের বাইরে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভক্তরা অধৈর্য হয়ে যান এরই মধ্যে মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং উমাভারতীদের মতো ভিভিআইপি সেই সময় অন্যান্য গেট দিয়ে ভক্তদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়ার পরেই সবাই একসঙ্গে ঢুকতে যান তখনই পড়ে যান অনেকে পদপিষ্ট হয়ে আহত হন তারা আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ করোনার কারণে অনেক দিন বন্ধ থাকার পরে গত মাসেই খুলেছে মহাকাল মন্দির যদিও মন্দিরে যাওয়ার জন্য ভক্তদের কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বা একটি টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল বলে জানা গিয়েছে সকাল ছটা থেকে রাত আটটার মধ্যে সাড়ে তিন হাজার ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দিয়েছে প্রশাসন বিজেপি প্রশাসনের বাধা সত্ত্বেও ত্রিপুরা থেকেই কাজ চালিয়ে যেতে চায় প্রশান্ত কিশোরের আইপ্যাক রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল মঙ্গলবারেও তাঁদের গতিবিধি অবাধ করে দেওয়া হবে এমন কোনো নিশ্চয়তা মেলেনি কিন্তু তা সত্ত্বেও তারা ত্রিপুরায় কাজ চালিয়ে যেতে চান রবিবার গভীর রাতে আগরতলার এই হোটেলে হানা দেয় ত্রিপুরা পশ্চিম জেলার পুলিশ গত সপ্তাহ থেকে ওই হোটেল থেকেই আইপ্যাকের তেইশ জনের একটি প্রতিনিধি দল রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চালাচ্ছিল সোমবারও হোটেলে আটক ছিল আইপ্যাকের এই দল ত্রিপুরা পুলিশের অভিযোগ ছিল করোনা সংক্রমণের সময় বাইরের রাজ্য থেকে ওই তেইশ জন এসেছেন তাই তাদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে সোমবার তাদের কোভিড পরীক্ষা করানোর পরেও মঙ্গলবারও তারা হোটেলে বন্দি রয়েছেন সেখান থেকেই তারা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন আইপ্যাকের প্রতিনিধিদের হোটেলে আটকে রাখার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছিল রবিবার গভীর রাত থেকে আইপ্যাকের প্রতিনিধিদের হোটেলে পুলিশ দিয়ে আটকে রাখার বিষয়টা ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লাল সিংহ জানান কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান লাগোয়া দপ্তরে সূত্রের খবর শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ত্রিপুরার প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি নিয়েছে সে রাজ্যের তৃণমূল প্রসঙ্গত ওই ঘটনার প্রতিবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে আক্রমণ করেছেন বিজেপি তাঁর অভিযোগ রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূলের কাছে হেরে যাওয়ার ভয়ে এখন থেকেই ত্রিপুরার বিজেপি সরকার এই ধরনের পদক্ষেপ করছে তৃণমূল সূত্রের খবর এই করা হবে তার মধ্যেই টিম জানিয়েছে তারা হোটেলে থেকেই কাজ চালিয়ে যেতে চায় সূত্রের খবর হোটেলবন্দি আইপ্যাকের প্রতিনিধিরা প্রদেশ তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বিপ্লব দেবের সরকারের কোনো চাপের কাছেই তারা নথি স্বীকার করবেন না বরং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আইপ্যাক যে কাজ শুরু করেছে তা তারা চালিয়ে যাবেন এখন যে তারা আগরতলা ছেড়ে যাচ্ছেন না তাও জানিয়ে দেওয়া হয়েছে প্রদেশ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বকে সোমবার রাতে হোটেল বন্দি আইপ্যাকের প্রতিনিধিরা রাজ্যের তৃণমূল নেতাদের সঙ্গে নিজেদের কাজ নিয়ে আলোচনাও করেছেন কোনো কাজে তাদের সহযোগিতা প্রয়োজন হলে তা নিয়ে আলোচনা করার পরিসর রয়েছে বলেও ত্রিপুরা তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে বিজেপির যুব মোর্চার সহসভাপতি রাজু সরকারের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ হেস্টিংসে বিজেপির কার্যালয়ে সোমবার কী হয়েছিল তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা গতকাল হেস্টিংসের অফিস থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজু সরকার পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার সময় হেস্টিংসের পার্টি অফিসে উপস্থিত প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ দশ বারো জনের সঙ্গে কথা হয়েছে পুলিশের সবার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে রাজুর মৃত্যুতে বিতর্কের সৃষ্টি হয়েছে যুব মোর্চার নেতৃত্বের দাবি সহকর্মীদের সঙ্গে কোনো কিছু নিয়ে বচসার জেরে অসুস্থ হয়ে পড়েন রাজু যদিও বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি কোনো বচসা বা গণ্ডগোল হয়নি হেস্টিংসের অফিসে সোমবার ঠিক কী হয়েছিল তা বিজেপিকে প্রকাশ প্রকাশ্য আনার দাবি তুলেছে তৃণমূল রাজু সরকার বয়স চুয়াল্লিশ অনেকেই বলছেন মাত্র বছর চারেক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই কয়েক বছরের মধ্যেই দলে চমকপ্রদ উত্থান যুব মোর্চার রাজ্যস্তরের নেতা জানা যাচ্ছে এই বিধানসভা নির্বাচনের আগেও যুব মোর্চার তরফে রাজ্য জুড়ে দায়িত্ব পালন করেছিলেন দমদম নিবাসী এই যুবক গতকাল বিজেপির হেস্টিংস কার্যালয়ে যুব মোর্চার কার্যকরী কমিটির বৈঠকে দুপুর তিনটে থেকেই হাজির ছিলেন তিনি পরে সংবাদে প্রকাশ বিকেল সাড়ে পাঁচটার পর অসুস্থ বোধ করায় হেস্টিংস থেকে সরাসরি এসএসকেএম নিয়ে যাওয়া হয় হয় তাকে সেখান থেকে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় যে কোনো মৃত্যুই দুঃখজনক রাজুর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া জুড়ে শোক প্রকাশ করছেন বিজেপি নেতারা আজ তাঁর মরদেহ নিয়ে আসা হয় মুরলীধর সেন লেনে শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু এর মধ্যেই রাজু সরকারের আকস্মিক মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকার প্রশ্ন দাবি পাল্টা দাবি ঘিরে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়াও প্রশ্ন এক বলা হচ্ছে বৈঠক চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন রাজু কাদের সঙ্গে ঝামেলা বাঁধে তার প্রশ্ন দুই দলীয় কার্যালয়ের সিসিটিভি ফুটেজ এখনো সামনে আসছে না কেন প্রশ্ন তিন সেই সময় সিসিটিভি ক্যামেরা কি বন্ধ ছিল থাকলে কার বা কাদের নির্দেশে তা বন্ধ ছিল প্রশ্ন চার বলা হচ্ছে একটা ডায়েরি নিয়ে তর্কের সূত্রপাত এই ডায়েরি কার ছিল কে বা কারা কেড়ে নিয়েছিল কেনই বা কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে প্রশ্ন পাঁচ ঠিক কি লেখা ছিল সেই ডায়েরিতে বিজেপির একটা সূত্র বলছে ভোটের আগে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে টাকা তোলা হয়েছিল ওই ডায়েরিতে সেই সব হিসাব ছিল প্রশ্ন উঠছে তাই কি উত্তেজিত এবং অসুস্থ হয়ে পড়েছিলেন রাজু সরকার প্রশ্ন ছয় সোনালী মুখার্জি নামে এক বিজেপি কর্মী নিজের ফেসবুক পেজে দুই বিজেপি নেতার নাম এবং ছবি দিয়ে দাবি করেছেন রাজু সরকারের মৃত্যুর জন্য এরাই দায়ী তবু কেন বিজেপি তাদের বিরুদ্ধে এফআইআর করল না গেরুয়া শিবির সূত্রে খবর বর্তমানে সৌমিত্র খাঁ এবং প্রতাপ ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন রাজু সরকার দলে সাংগঠনিক শুরু হয়েছিল নতুন দায়িত্ব পেয়েছেন রদবদল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এতে কি রাজু সরকার এবং তার সঙ্গে থাকা কয়েকজনের মধ্যে সমস্যা তৈরি এক সময় এলাকায় বামপন্থী কর্মী হিসাবে পরিচিত ছিলেন রাজু গতকাল দলের বৈঠকে ঢুকেও কারো গাল টিপে দিয়েছেন কাউকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেছেন অর্থাৎ শারীরিকভাবে সুস্থ ছিলেন রাগারাগি করে একবার বৈঠক ছেড়ে বেরিয়ে যানো বলে খবর তার ঘনি নিষ্টদের দাবি পরে ডাইরি ফেরত নেওয়ার জন্য সিঁড়ি ভেঙে চার তলায় উঠতে গিয়ে ফের অসুস্থ বোধ করেন তিনি ঘুরে ফিরে তাই দুটো জিনিসের কথাই আসছে ডাইরিতে কি লেখা আছে সিসিটিভি ফুটেজ কোথায় গেল রাজু সরকারের মৃত্যু রহস্যের জবাব হয়তো এতেই লুকিয়ে আছে বলছেন অনেকেই এখনই কার্যকর হচ্ছে না সিএ আইন প্রণয়নে আরও 6 সময় চাইল কেন্দ্র অর্থাৎ ফের পিছিয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএ কার্যকর করার প্রক্রিয়া নতুন আইনের বিধি প্রণয়নে আরও ছমাস সময় চাইল কেন্দ্র যার অর্থ হচ্ছে বিল পাশ হওয়ার প্রায় বছর পরও বিতর্কিত এই আইন চালু করতে পারল না কেন্দ্রের মোদী সরকার কবে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন সরকার কি এই বিতর্কিত আইন কার্যকর করার ডেডলাইন মিস করেছে স্বরাষ্ট্রমন্ত্রককে এই প্রশ্ন করেছিলেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তার প্রশ্নের জবাবে মঙ্গলবার লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন এই আইনের বিধি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কমিটিকে আগামী বছর জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সংশোধিত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দু সালের বারোই ডিসেম্বর গত বছর দশই জানুয়ারি এই আইন কার্যকর করা হয়েছে তবে এর বিধি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কমিটিকে আগামী বছর নয় জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে যার অর্থ হলো বিতর্কিত এই আইন কার্যকর হওয়া আরও ছমাস পিছিয়ে গেল গত প্রায় বছর ধরে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরির প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন কোভিড পরিস্থিতির জন্য এই আইন কার্যকর করা যায়নি ভ্যাকসিন এলে এই আইন কার্যকর করা হবে সেই করোনাকে উজবাত করেই কেন্দ্র আরও ছ মাসের জন্য বিতর্কিত আইনের বিধি প্রণয়নের প্রক্রিয়া থামিয়ে দিল আসলে এই সংশোধিত নাগরিকত্ব আইন এই মুহূর্তে কেন্দ্রের জন্য শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে আইন কার্যকর হলে ভোটের আগে বাংলার মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে আবার সেটা করতে গেলে অসমের ভূমিপুত্রদের রোশানলে পড়তে পারে গেরুয়া শিবির যার প্রভাব পড়তে পারে চব্বিশের লোকসভা নির্বাচনে এই দুটানাতেই আরও কিছুদিন বিতর্কিত আইনের বিধি প্রণয়নের প্রক্রিয়া স্থগিত করে দিতে বাধ্য হলো কেন্দ্র তাছাড়া আইন পাশ হওয়ার সময়ও এই নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে বিধি প্রণয়নের পরেও সেই ধরনের বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে ধন্যবাদ